রাজশাহী বিরতি পর যুব শক্তি ক্লাবের উদ্যোগে গণেশ পুজো দুর্গাচম্পনিতে, আর এই গণেশ পুজোকে কেন্দ্র করে সকাল থেকে শুরু হয়ে গেছে পুজো ধুম, উৎসব পার্বণ অনুষ্ঠান, একেবারে প্রসাদ বিতরণী পর্যন্ত শুরু হয়ে গেছে। যেমন তো এখন অবধি খবর, রামনগর কৃষ্ণনগর যুব শক্তির উদ্যোগে গণেশ পুজো দুর্গাচম্পনিতে মূলত কর্পোরেটর অভিষেক দত্তর উদ্যোগে এই পুজো অনুষ্ঠিত হয়। সেখানে এই বছর 25,000 পূর্ণার্থীদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে, আর এই প্রসাদ বিতরণী ব্যবস্থা থাকবে আগামী 3 দিন ব্যাপী, যেমনটা জানানো হচ্ছে সংশ্লিষ্ট ক্লাবের যারা রয়েছেন যুব শক্তির পক্ষ থেকে। ইতিমধ্যে সকাল থেকে শুরু হয়ে গেছে পুজো, গণেশ পুজোর আরাধনায় মেতেছে গোটা রাজ্যবাসী। সেই আনন্দ উচ্ছ্বাস এবার ধরা পড়ল রামনগর কৃষ্ণনগরে যুব শক্তির উদ্যোগে গণেশ পুজোয়। সকাল থেকে পুজো শুরু হয়ে যায়, এলাকার মানুষজন সেই জায়গাতে উপস্থিত ছিলেন। একই সঙ্গে উৎসবের মেজাজে পুজো যেরকম ভাবে শুরু হয়ে গেছে, তার পাশাপাশি প্রসাদ বিতরণী সব কার্যক্রমই থাকছে ক্লাবের পক্ষ থেকে, যেমনটা জানানো হয়। সাড়ম্বরে পালিত হচ্ছে এক কথায় গণেশ পুজো, গোটা রাজ্যে বিভিন্ন দিকে পালিত হচ্ছে একেবারে দুর্গা পুজোর মতন। এই কোথাও কোথাও কম্পিটিশন লেগে গেছে গণেশ পুজোকে নিয়ে, কোথাও প্যান্ডেল থেকে শুরু করে আলোকসজ্জা, কোথাও আবার প্রতিমা, সবেতেই কিন্তু দেখা যাচ্ছে একটা অন্য রকমের ছোঁয়া। আর এই গণেশ পুজোকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে রাজ্যবাসীর মধ্যে। আজকের গণেশ পুজোকে কেন্দ্র করে রামনগর কৃষ্ণনগর যুবশক্তির কি বক্তব্য রয়েছে এই শুনুন। কোন সংস্থা থেকে আপনারা এই পুজোটা করছেন, কত বছর ধরে হচ্ছে? কিন্তু আমরা রামনগর এবং কৃষ্ণনগর যুবশক্তিরা মিলে মানে বেসিক্যালি আমরা রামনগর যুব মোর্চা এবং বর্ধমান যুব মোর্চা মিলে এটা 2 বছর ধরে আমরা করছি। এবার এই জায়গাতে 8 বছর ধরে পূজা হয়। কি কি আয়োজন রয়েছে আপনাদের এই পুজো? একদম সিম্পল, আমাদের এখানে কোনো চাঁদার কোনো চাপ নেই। সব বন্ধু বান্ধব বা কোনো মানে আমাদের একসঙ্গে যারা কাজ করি, আমরা পার্টি করি বা যারাই সামাজিকভাবে জড়িত, সবাই মিলে এসে যা যা ব্যক্তিগতভাবে ওরা কেউ চাল চাল এভাবে করেই দেয় আমাদের এখানে। তো এবারে বিশেষ আকর্ষণ বলতে কিছু না, আমরা প্রায় 25,000 লোককে 3 দিনে 25,000 লোককে টার্গেট করেছি প্রসাদ দেব। আপনার শুনলেন ক্লাবের কর্মকর্তার বক্তব্য, এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে 25,000 দর্শনার্থী, 25,000 জনকে দেওয়া হবে এই প্রসাদ গণেশ পুজো, যেমনটা তিনি জানিয়েছেন। এবং তবে এই পুজোকে কেন্দ্র করে কোন রকম চাঁদার কোনো জোরজোরম নেই, নিজেরা সাধ্য মতন ভাবে এই পুজো করছেন। বিগত দিন ধরে হয়ে আসছে এই পুজো, বিশেষ করে বর্দোয়ারি যুব মোর্চা, একই সঙ্গে রয়েছে রামনগর কৃষ্ণনগর যুব মোর্চা, সকলেই যৌথভাবে উদ্যোগ নিয়ে গণেশ পুজোর আয়োজন করে। তাই গণেশ পুজোকে কেন্দ্র করে বহুদিন ধরে চলছিল আয়োজন প্রিপারেশন, তবে সপ্তাহের প্রায় শেষ, আজকে গণেশ পুজো মহাধুমধামের সঙ্গে পূজিত হচ্ছেন গণপতি। এবং এই গণেশ পুজোকে কেন্দ্র করে ক্লাবের যারা রয়েছেন সকলের মধ্যেই আলাদা উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।